লেজেন্ডদের যেখানে কমা হয়, লেজেন্ডদের যেখানে ফুল স্টপ হয়, সেখানে আমাদের টাইগারদের তিনটা ডট থাকে, চলতে থাকে, মানে হচ্ছে যে চলমান, আমাদের কোনো কমা নাই, টু বি কন্টিনিউড, সেখানে রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, ট্রেন্ট বোল্ট, তারা টি টোয়েন্টি ক্যারিয়ার থেকে বিদায় নিলেন এবং ডেভিড ওয়ার্নার ওভারঅল ইন্টারন্যাশনাল ক্যারিয়ারকে গুড বাই বললেন, এবং যারা যে ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন প্রত্যেকেরই সামর্থ্য আছে অন্তত আরও নেক্সট টু ইয়ার্স খেলার। ও যে এটাই আসলে, এই জন্যই তারা প্রত্যেকেই বলেছেন যে সেরা সময় হচ্ছে সেরার জায়গা থেকে বিদায়টা নেওয়া, যাতে মানুষ আরো আফসোস করে যে ইস, তিনি তো আরো খেলতে পারতেন, কেন রয়ে গেলেন না। আমরা আপনাদের এই জায়গাটাকে রেখেই তারা বিদায় নিতে চেয়েছে। আমরা আপনাদেরকে তাদের একটু ক্যারিয়ার স্ট্যাটা দেখিয়ে দিতে চাই। রোহিত শর্মা, তিনি আসলে বিশ্বকাপ জিতেছেন ক্যাপ্টেন হিসেবে এবং তার যে ক্যারিয়ার, সেখানে 4231 রান টি টোয়েন্টি ফরম্যাটে, সর্বোচ্চ 121, লুক এট দ্য সেঞ্চুরি মার্কস, 5টা সেঞ্চুরি রয়েছে, ফলোড বাই বিরাট কোহলির স্ট্যাটটাও আপনার আপনাদেরকে দেখিয়ে দিতে চাই, যিনি এই ম্যাচটাই তার শেষ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ ছিল, 125টা ম্যাচ তিনি খেলেছেন, 4188 রান, 1টা সেঞ্চুরি আছে ইন্টারন্যাশনাল, 137 স্ট্রাইক রেট এবং 38টা 50 তিনি করেছেন। রবীন্দ্র জাদেজা, তার টি টোয়েন্টি ক্যারিয়ার দিকে যদি তাকাই, ব্যাটিং এবং বোলিং দুই ডিপার্টমেন্টে, ব্যাটিং ক্যারিয়ারে প্রথমেই আমরা যেটা দেখব যে 74টা ম্যাচ 515 রান এবং 127 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন, বাট উইকেটের দিকে আমরা যদি যাই, মানে বোলিং ক্যারিয়ারে যদি যাই, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে 54টা উইকেট তার নামের পাশে আছে, 7.13, অনেকটা সময় ধরে তিনি আসলে ইন্ডিয়ান টিমকে সার্ভ করেছেন। ট্রেন্ট বোল্ট, তিনি বিদায় নিয়েছেন, ট্রেন্ট বোল্টের ক্যারিয়ার আপনাদের সামনে, 61 ম্যাচ থেকে 83টা উইকেট ট্রেন্ট বোল্টের জন্য, কিউই এই পেসার এবং 7.68 ইকোনমি। হোয়াট অ্যাবাউট ডেভিড ওয়ার্নার? ডেভিড ওয়ার্নারের টেস্ট এবং ওয়ানডে থেকে এর আগেই বিদায় নিয়েছেন। আমরা যদি তিনটা ফরম্যাটের তার ক্যারিয়ারটা আসলে দেখি, টেস্ট ক্যারিয়ারে 112 ম্যাচে তার 8786 রান ছিল, সর্বোচ্চ ছিল 335 নট আউটের তার একটা ইনিংস। ওয়ানডে ক্যারিয়ারে 6932, টি টোয়েন্টি ক্যারিয়ারে 3277 রান ছিল, এবং অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটেই তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান গ্রাহক রিকি পন্টিংয়ের পর। অস্ট্রেলিয়া ক্রিকেটের অন্যতম মানে সেরা ক্রিকেটারের নাম ডেভিড ওয়ার্নার নিঃসন্দেহে, এবং রিকি পন্টিং আসলে শেষ দিন বলছিলেন যেহেতু এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বাংলাদেশের দিকে আসলে তাকিয়ে থাকতে হয়েছিল তাদের ভাগ্যের জন্য, তো সেখানে সেই ম্যাচের আগে যে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা তারা আসলে হারলো সেদিন, মানে অনেকটাই বোঝা যাচ্ছিল যে আসলে হয়তো বা এটাই ডেভিড ওয়ার্নারের শেষ। রিকি পন্টিং খুব সম্ভবত সেদিন তাকে মানে পাশে ডেকে নিয়ে বলছিলেন যে গিয়ে ড্রেসিং রুমে গিয়ে বা মানে গিয়ে রেস্ট করো, একটু ভাবো যে আসলে তুমি কী করেছো অস্ট্রেলিয়ার জন্য, মানে তিনি আসলে তাকে আভাসটা দিচ্ছিলেন যে খুব সম্ভবত এটাই তাদের শেষ। তারাও বুঝছিলেন যে বাংলাদেশের উপর যখন নির্ভর করতে হচ্ছে, ডেভিড ওয়ার্নার আর মাঠে নামা হচ্ছে না। 18995 রান ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে, 49টা সেঞ্চুরি, মোস্ট ইম্পর্টেন্টলি ডেভিড ওয়ার্নার গুড বাই, এবং পুরো বিশ্ব ক্রিকেট নিশ্চয়ই ডেভিড ওয়ার্নারের নামটা আসলে মনে রাখবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.